আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অভিষয়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাত নম্বর অঙ্ক দিয়ে সাত নম্বর অঙ্কে ছিল দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর ফোরটি এবং তাদের অনুপাত ওয়ান সংখ্যা দুটি কত তো ধরে নেই একটি সংখ্যা হচ্ছে এক্স একটি সংখ্যা হচ্ছে ওয়াই তো তাদের অনুপাত দেওয়া আছে ওয়ান ইজ টু থ্রি তো এখান থেকে দেখতেই বুঝতে পারছেন যে ওয়ান যেটা আছে যেটা হবে ছোটো থ্রি হচ্ছে বড়োটা তো এখানে যদি এটাকে বড়োটা ধরি এটাকে ছোটো ধরি তাহলে প্রশ্ন মতে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি আর যদি অনুপাত ধরি এক্স অনুপাত ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি ইস টু ওয়ান বা এটা করলে আসবে হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি ওয়ান বা এক্স ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে থ্রি ওয়াই এক্স ইকুয়াল টু যদি থ্রি ওয়াই হয় এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়েল টু ফোরটি বা টু ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি বা ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি তাহলে এক্স ইকুইয়াল টু কত আসবে এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটি অথবা আমরা বলতে পারবো সংখ্যা দুটির একটি হচ্ছে সিক্সটি একটি হচ্ছে টোয়েন্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আট নাম্বার আটে বলা হচ্ছে টাকায় দশটি আইসক্রিম এর কাঠি বিক্রয় করলে এক্স পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কয়টি বিক্রয় করলে জ্যাট পার্সেন্ট লাভ হবে তো আমাদের বলা হচ্ছে টাকায় দশটি আইসক্রিম অর্থাৎ পাওয়া যায় হচ্ছে টাকায় দশটি আইসক্রিমের কাঠি তো টাকায় দশটি স্ক্রিমের কাঠি যদি হয় তাহলে একটি কাঠির দাম বা একটি কাঠির মূল্য ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই টেন টাকা এখন এক্স পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করবো এবার আসেন এক্স পার্সেন্ট ক্ষতিতে যদি আমরা বিক্রি করি তাহলে একশো টাকার জিনিস বিক্রি করতে হবে হচ্ছে একশো মাইনাস এক টাকায় এটা আমরা জানি তাহলে ক্ষতির পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে একশো ডিভাইডেড বাই অর্থাৎ একশো বাই একশো মাইনাস এক্স এমন আসবে ব্যাপারটা তো আমাদের যেহেতু কাঠের মূল্য দেওয়া আছে ওয়ান বাই টেন তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ক্রয় মূল্য ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান বাই টেন এটা বিক্রয় করলে যেহেতু ক্ষতি হয় সেহেতু আমরা হচ্ছে এক্স পার্সেন্ট ক্ষতিতে হান্ড্রেড মাইনাস এক্স বাই হানড্রেড অর্থাৎ এটার কম্প্যারিজনটা যদি আপনাকে দেখাই যে 10% ক্ষতিতে যদি বিক্রয় করে তাহলে আমরা বের করলে বের করি হচ্ছে নব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য তো ধরুন একটা জিনিসের বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে একশো টাকা এটা বিক্রি করায় তো দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখান থেকে যখন আমরা ক্রয় মূল্যটা বের করি তখন যেটা করা হয় সেটা হচ্ছে 90 বা একশো দিয়ে গুণ দেওয়া হয় এটার মিনিংটা হচ্ছে এমন যে হানড্রেড মাইনাস টেন অর্থাৎ 10% পার্সেন্ট হচ্ছে হান্ড্রেড মাইনাস টেন ঠিক একইভাবে x% পার্সেন্টের জন্য আমাদের আসবে হচ্ছে 100 মাইনাস এক্স তাহলে এটা হবে হচ্ছে ক্রয় মূল্য আবার জেড পারসেন্ট লাভে বিক্রয় মূল্য ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই টেন ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু আসবে হচ্ছে হান্ড্রেড প্লাস জেড ডিভাইড বাই হান্ড্রেড এইটা আসবে হচ্ছে জ্যাড পারসেন্ট লাভে বিক্রয় মূল্য এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে টাকায় কটি বিক্রি করতে হবে এটা একটু ছোটো করে নেই এটা ছোটো করলে আসবে হচ্ছে টেন ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স এখানে আসবে হচ্ছে হান্ড্রেড প্লাস জেড অতএব টাকায় কয়টি বিক্রি করতে হবে অতএব এক টাকায় বিক্রয় করতে হবে ওয়ান বাই হান্ড্রেড প্লাস জেড ডিভাইড বাই টেন ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টেন মাইনাস এক্স বাই হান্ড্রেড প্লাস জেড টি অর্থাৎ এক এখন বিক্রি করতে হবে হচ্ছে টেন ইন্টু হানড্রেড মাইনাস এক্স হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা আমাদের জানাবেন আমরা চেষ্টা দেওয়ার জন্য ধন্যবাদ